আপাতত নতুন করে বাড়ছে না ভোজ্য তেলের দাম এমনটাই জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি তিনি জানান আগামী 15 দিন পর আবারো সংশ্লিষ্ট সবাই বসে ভোজ্য তেলের নতুন দাম নির্ধারণ করা হবে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ভোজ্য তেল ব্যবসায়ীদের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এসব কথা জানান বাণিজ্য মন্ত্রী আসছে রমজান মাসের আগেই আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান টিপু মুন্সি আমরা নিতে পারি আমরা বলেছি এখন যেটা দাম আছে আপনারা চেষ্টা করেন তার থেকে কিছুটা হলেও কমাতে বাট আমরা বলেছি আজকে থেকে 15 দিনের মধ্যে আমরা বিভিন্ন কর্নার থেকে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করব এই ক্যালকুলেশনটা করার জন্য ইন্টারন্যাশনাল মার্কেট আমাদের ডিউটি স্ট্রাকচার তারপর যে ব্রেকআপে আমরা ক্যালকুলেশন করি সবগুলো দেখে 15 দিন পরে আমরা বসে ওনার সাথে এই প্রাইসটা ফিক্স আপ করবো এটাই আপাতত সিদ্ধান্ত তারা কিছুটা স্লো যাচ্ছিল এই ইনডেফিনিট কারণে যার জন্য তারা খুব ওয়ারিড ছিল তারা এলসি ওপেন করবে কিনা আমাদের সামনে তো রমজানের রোজার ঈদও আসছে সেটাও আমাদের মাথায় আছে এই জন্য তাদেরকে অনুরোধ করেছি হোয়াট দে এগ্রিড যে তারা স্বাভাবিক এলসিটা ওপেন করে যাবে উইথ এ কনসিডারেশন যে আগামী 15 দিন পরে বসে একটা গ্রহণযোগ্য লজিক্যাল আপনাদের রিপোর্ট সমস্ত কিছু নিয়ে একটা দাম তখন একটা যথার্থ দাম ফিক্স করি রিঅ্যাডজাস্ট করবে